দেখো তোমাদের দাদাভাইয়ের অবস্থা কি, কখন পাম্প চালিয়েছে দিয়ে এই দেখো গদগদিয়ে একবার জল, আর তার সঙ্গে কিরকম বৃষ্টি হচ্ছে চিন্তা করো তো, মানে এত বৃষ্টি আর মেঘ, পুরো অন্ধকার করে এসেছে, অন্ধকার মানে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি রোদ বেরিয়েছে, তো এখন দেখছি পুরো মানে মুষলধারা বৃষ্টি, মানে বৃষ্টির কোনো শেষ নেই। আর একটা মাঝরাঙা পাখি দেখতে পাচ্ছো, ওই দেখো, ওই দেখো বেচারি বৃষ্টির জন্য ভিজে যাচ্ছে। তো যাই হোক, আর ঝাপটা দিচ্ছে এদিকে, প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, যাকে বলে মানে কি বলবো, আকাশ ভেঙে যাকে বৃষ্টি বলে। মেঘের অবস্থা দেখতে পাচ্ছ, অন্ধকার আর কি, পরিবেশটা ভালো লাগছে দেখতে। তো যাই হোক, বৃষ্টি তো হচ্ছে সকাল থেকে, আর ঘুম থেকে উঠে পড়েছে তোমাদের দাদাভাই 6টার সময়, ঘুম ভেঙে গেছে, উঠে দেখছি খটর মটর করছে আওয়াজ। তো এখন দেখতে পাচ্ছি কি করছে, উঠে দেখছি বাসন মাজছিল। তো আমার ঘরের ভিতর অন্ধকার, মনে হচ্ছে যেন সন্ধ্যে 7টা বাজছে। এই দেখো ঝাপটা দিয়ে জলের বাসনের ওপর জল পড়েছে, তো এত বাসন ছিল মাজামাজি করে দিয়েছে, আর এমনকি চাটা করে আমাকে ঘুম থেকে ডাকছে। আমি সেইভাবেও কিছু কাজ করে উঠিনি আজকে, ঝাঁটটাট ঘর মোজা করে আয় দেখো খেয়ে শুয়ে পড়েছে, আর আমি উঠে চাটা একটুখানি করলাম, শুধু চাটা বসিয়েছিল আমি শুধু ছাকলাম, আর চাটা খেয়ে এই যে শুয়ে পড়েছে। কিন্তু ও একা শয়নি, আমিও শুয়ে পড়েছিলাম এখানেতে। আর এদিকে দেখেছো 50 বার কারেন্টটা যাচ্ছে আর আসছে, আর এদিকে চা খেলাম, আর এদিকে মুড়ি আমি হাফ খেয়েছি, খেতে পারিনি, চাপা দিয়ে রেখেছি। শরীরটা এতটাই ক্লান্ত লাগছে, বমি সকাল থেকে 2বার হয়ে গেছে, খালি পেটেই বমি 2বার, একবার ঘুম থেকেই ওঠে বমি, আর একবারটি চা জল খেয়ে বমি, তো হাফ জলও খাইনি, বমি হয়ে গেছে। দেখেছো কি বৃষ্টি আর জলের পুরো একদম বন্যা বয়ে যাচ্ছে, ভীষণ বাজে ব্যাপার হয়ে গেল আজকে। তো যাই হোক, বৃষ্টি বৃষ্টির মতন হবে, আর কি করা যাবে, কিচ্ছু করার নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল, একদমই সকাল যাকে বলে। এখন সবেমাত্র 8টা বাজে, আর আমাদের চা খাওয়া হয়েছে পুরো 7:30টার সময়। আর তোমাদেরকে তো বৃষ্টির খবর এত কিছু আমি জানিয়ে দিলাম, তো আমি কিন্তু শুয়ে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের দেখে দেখে শুয়ে পড়েছি। ও আমি আর ছেলে, ছেলে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, কেন ছেলে তো এত সকাল উঠে না, ছেলে ওই ঘরে শুয়ে আছে, আর 50 বার ওই যে কারেন্ট যাচ্ছে, ছেলে কিছুতেই উঠতে চাইছে না, কেননা আরও ঠান্ডা ওয়েদার, আর কদিন গরমের জন্য একদমই ছেলে ঘুমাচ্ছিল না। আর যতই এসি চালায় না কেন, এসিটা চালাচ্ছে ঠিক কথা, একটা যে প্রাকৃতিকের যে হাওয়া একটা ঠান্ডা, সেটা একটা কিন্তু এসির হাওয়ার থেকেও একটা অন্যরকম। তো এই হাওয়াটা গায়ে নিতে পারলে অনেক অনেক কী আনন্দ লাগছে, কিন্তু বৃষ্টি হয়ে গেলে কাদা, ওই একটাই ভয়। তো যাই হোক, আজকে বলে দিই, আজকে হলো কীবার গো, কীবার, মঙ্গলবার, মঙ্গলবারের সকাল থেকে অলরেডি স্টার্ট করে দিয়েছি। আর গতকালকে তোমাদের আমরা সব অনেক কিছু শপিং করে নিয়েছি, শপিং বলতে গোপুসোনাদের শপিং, কেননা কালকে যেহেতু জন্মাষ্টমী, তো সেই জন্য কিছুই বাজার করে নিয়েছি, এখনও কমপ্লিট হয়নি, ড্রেস ড্রেসগুলো কিনে নিয়ে এসেছি। আর আমাদের এখানে লোকাল মার্কেটে সেরকম কিচ্ছু ড্রেস পাওয়া যায় না, কিচ্ছু না, তোমরা তো জানোই আমি তারকেশ্বর থেকে ড্রেসগুলো কিনে নিয়ে আসি, কিন্তু এইবারে আমার আর সম্ভব হলো না। তোমাদের দাদাভাইয়ের তো একা যেতে ভালো লাগে না, বলবে কি একা অত দূরে আমি যাই না কোনো দিন, আর যাবো না। তো যাই হোক, কী করবো, গোপসোনাদেরকে এইবার মানে এইবারের জন্মদিনটা একটুখানি অন্যরকমভাবে সেরে দিলাম, তো সামনে বছর জন্মদিনটা সবাই মিলে একটা আনন্দ ফুর্তি করে কাটাবো আর কি, খুব ইচ্ছা আছে ভগবানকে ওই জন্য আমি ডাকি। তো সামনে বছর খুব সুন্দর একটু ধুমধাম করে করার ইচ্ছা আছে, ধুমধাম মানে ভালো রকম করে। তো এই বছরটা ছোটোখাটোর মধ্যে সেরে দেবো, কিন্তু আমি তো এবারে পারবো না না অতটা, আমি যতটুকু সামর্থ্য ততটুকু, মানে সামর্থ্য বলতে আমার যতটুকু কাজকর্ম আমি সেইভাবে তো পারছি না, যতটুকু পারা যায় করি। আর গোপসোনাদের যে ড্রেস, অনেক কিছু একটুখানি টুকটাক কিনেছি, সেটা তোমাদেরকে পরে আমি শেয়ার করে দেবো। তো চলো এখন দেখতে থাকো, সঙ্গে থাকো, ঘরের কাজকর্ম বলতে ওই রুমের যে বিছানাটা আছে সেটা একটু গুছাতে বাকি আছে, আর একটুখানি ঝাঁট মোছা করতে আছে, এই দিকটা আমার কিন্তু কমপ্লিট করে দিয়ে যেতে হবে দাদাভাই। আমি শুধু চায়ের বাসন মাজবো, রান্নাবান্নার দিকে আমি পরে যাবো। আজকে ভাবছি গোপসোনাদের এইখানটা আমি একটু পরিষ্কার করবো, রাধা কৃষ্ণগুলোকে পরিষ্কার করে নেবো, যেহেতু কালকে একবারে হট করে আমি কিছু করতে পারবো না। তো চল সঙ্গে থাকো, ছেলে উঠলে তারপর এখন কাজ হবে, এখন আমরা একটু শুয়ে শুয়ে বৃষ্টির উপভোগটা নিই, চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, এতগুলো ব্যাগ সাজানো হচ্ছে সব বাজার করার জন্য,
তো চলো এই ব্যাগটা খালি করে দিতে হবে, তোমার দাদা ভাইকে নিয়ে যাবে। তো কি বাজারে কালকে এগুলোই তো এনেছিল, চলো একটু দেখিয়ে দিই। এই হচ্ছে একটা বিস্কিট, আর সকালবেলা দেখতেই পেলে আমি একটা বিস্কুটের বিটা নিয়ে নিউট্রিচয়েসটা একটা খুলছিলাম, ওই জাজেসিস বিস্কুটটা, ওইটা আমি কালকে নিয়ে এসেছিলাম, ওইটাও একটা খোলা হয়েছে, এই একটা বিস্কুট আনা হয়েছে। আর এদিকে ডাব সাবান গায়ে মাখার জন্য, আর এই সব চকলেট হচ্ছে গোপুসোনাদের বিস্কুট, চকলেট গোপুসোনাদের, এগুলো এগুলো আর কিছু আর নিচে নামাচ্ছি না। আর এই হচ্ছে দাঁড়া এনা ব্যাগ খালি করে দিলাম, আর কয়েকটা স্টেশনারি দোকান থেকে কয়েকটা জিনিস আনা হয়েছে, যেমন বডি অয়েল, একটা তেল, আর একটা নারকেল তেল, এটা আমি মাথায় দিই না, ছেলেকে একটুখানি চুলে দেওয়ার জন্য এই জন্য। আর একটা নিয়ে এসেছি সেন্সোডাই কলগেট, আর নিয়ে আসা হয়েছে একটা, আমি এই ফেস ওয়াশটা এই ফার্স্ট টাইম ব্যবহার করব, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন নিভিয়ার ফেস ওয়াশ। তো এটা কেশর আর দুধের তৈরি, মিল্ক যাকে বলছে, তো এটা ফার্স্ট টাইম ব্যবহার করবো আর কি। তো এরকম একটা নিয়ে এসেছি, আর একটা গার্ডার, এটা পছন্দ হলো, রাত্রের দিকে চুল বেনি করে শুই তো, তো সেই জন্য। আর একটা চেরি কালারের নেল পলিশ, চেরি কালারের নেল পলিশটা একদমই শেষ হয়ে গেছিলো, একটু ভালো দেখে নিয়ে এলাম। ব্যাস এই হচ্ছে স্টেশনারি দোকান থেকে। আর গোপুসোনাদের ড্রেস বলতে এই দেখো গোপুসোনা, আমার বড়ো গোপুসোনার ড্রেসটা এরকম। তো লোকাল মার্কেটে যেমন পেয়েছি তেমনই নিয়েছি, অতটা খাস হয়তো আমার পছন্দ হয়নি, ঠিক একটা খুব একটা ভালো পছন্দ হয়নি, কিন্তু কি করা যাবে, এই বছরটা তোমাকে মানিয়ে নিতে হবে, সামনে বছর দেখা যাক। আর নিয়ে আসা হয়েছে এগুলো হচ্ছে গৌরনিতায়ের, আমার গৌরনিতাই আছে বাড়িতে দুটো, গৌরনিতায়ের দুটো নিয়ে এসেছি। আর এসছে ছোটো গোপুর ড্রেস, এটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দু প্যাকেট ধূপ, সেন্টওয়ালা ধূপ অতিরিক্ত, পুজো পুজো তবে তো ভাব মনে হবে তাই না। আর এইটা হচ্ছে ধুনো, কোথায় ঘুটে কোথায় নারকেলের চোপড়া দিয়ে, অত আমার সময় নেই আর দেওয়ার ইচ্ছাও নেই, আর কোথাও পাইও না ঘুটে টুটে। এটা কী গো দে না, ওটা এর উপর বসায় নাকি, তাহলে পুড়বে না, এটা দিচ্ছিল না বলো আগে, আমি সে আমার একটা টিনের দিয়েছি, টিনের দেবে ওই ধূপদান ভিতরে পড়া আছে এইটার উপরে বসিয়ে, আর এইটা দিলে মনে আর ঘরে সত্যি কথা বলতে মানে ঘুঁটের থেকেও আর কি নারকেলের চোপড়ার থেকেও অসাধারণ হয়, মনে হবে যেন ভীষণ বড় একটা প্রতিমা পুজো হচ্ছে, একটাতেই মাত করে দেবে ঘরে ধুঁয়াতে থাকতে। মা ভেঙে গেল তো, আস্তে আস্তে বার করো, ব্যবহার করো যারা যারা ধরো ধুনো পারছো না, ধুনো দিতে ঘুটে এইসব নেই তাদের জন্য, খুব সুন্দর আর সেন্টটা খুব সুন্দর। আর একটা আর দুটো জিনিস এনেছি, একটা সিঁদুর ছিল না লক্ষ্মীকে দেওয়ার জন্য, তো একটা সিঁদুরের পাতা নিয়ে এসেছি, এটা আমার লাগবে বলে এমনি নিয়ে এলাম। আর এই যে কর্পূর, এটা কর্পূর আরতি করার জন্য, কর্পূর রোজের তো কর্পূর দিই, আরতি করা হয় সেই জন্য। ঠিকই আছে বলো, ওটা নিলে একটু ছোটোই হয়ে যেত, টান পড়তো বলো, সুতির হলো এটা হয়ে যেত, জরির বলে এই জন্য একটু টান হয়ে যাবে বলো। তো যাই হোক এতগুলো কালকে কেনাকাটা করে এনেছি, কিন্তু এখনও পর্যন্ত বাজার কমপ্লিট এখনও হয়নি। বাথরুমে এটা নিয়ে যা, ফেস ওয়াশ নিয়ে যা, কলগেটটা ছাড়ি দাও তো, ওরা পাকবে। তো চলো এগুলো আবার গুছিয়ে গাছিয়ে রাখার নির্দিষ্ট জায়গাতে রেখে দিই। আর বৃষ্টি এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে, এই কলগেটটা না খুব ভালো, চলো পরে আসছি। তো
বন্ধুরা ছেলেকে স্নান করিয়ে দিয়ে তারপর চলে এলাম খাওয়াতে। তো ওকে মুড়ি মেখে দিয়েছি, আলুর তরকারি করলাম একটু কারি পাতা দিয়ে আর টমেটো দিয়ে, ওকে মাখিয়ে খেতে বসিয়ে দিয়েছি। এবারে এই কটা আমি খাবো এখন। আর তার আগে বলে দিই, পুজো আমার এখনও কমপ্লিট হয়নি, গোপসনাতে স্নান হয়ে গেছে, এমনকি খাওয়ানো হয়ে গেছে। আর কারণ পুজোটা দিইনি বলতে, আমি এই ঠাকুর এগুলো সব পরিষ্কার করবো, ওই রাধাকৃষ্ণকে সমস্ত নামিয়ে ওর ড্রেস চেঞ্জ করে দেবো আজকে, আর ওইগুলোকে সমস্তটা পরিষ্কার করবো। যেহেতু পেতল একটুখানি মানে কী বলবো গেবে গেবে গেছে, তো সেই জন্য একটুখানি পরিষ্কার করার জিনিস দিয়ে পরিষ্কার করবো আর কি, তারপর আমি পুজোটা সুন্দরভাবে দেবো। তো এইখানটা আমার করার কিছু নেই, তো এইখানটা আমি উপর তাকটা একটু পরিষ্কার করবো, সব ঠাকুরগুলোকে নামাবো, নামিয়ে পুজোটা করে দেবো। তো আগে খেয়ে নিই, যেহেতু আমি পেঁয়াজ রসুন কিছুই খাচ্ছি না, নিরামিষে যেহেতু আলুর তরকারিটা, সেই জন্য খেয়ে পুজোটা দেওয়া চলবে আর কি। আর তার সাথে সাথে বলে দিই আমারও স্নান হয়ে গেছে, আর এদিকে ভাতটা বসিয়েছি, ভাত হচ্ছে, আর এদিকে প্রেশার কুকারে আলুর তরকারি আছে। তোমাদের দাদাভাই এসে খাবে নাকি বলতে পারছি না, কিন্তু রেখে দিয়েছি, আর ভাত টবক করে ফুটছে দিচ্ছি। যাই হোক, এই হচ্ছে আমার কাজকর্ম সকাল থেকে। তো শুধু যেন গা পাকিয়ে যাচ্ছে, গা পাকিয়ে যাচ্ছে, মুড়িটা যে খাবো সেই এনার্জিটুকু আমার নেই। তো যাই হোক, চলো ঝটাপট খেয়ে নিই, খেয়ে নিয়ে কী রান্না বান্না করবো সেটাও জানছি না, শুধু হাঁপানি পাচ্ছে। তো চলো খেয়ে নিই, খেয়ে পরে আসছি। হ্যালো বন্ধুরা, আমি শাইন। তো মা বাবা এখন ঠাকুর পরিষ্কার করছে। তাই তোমার কাজ নেই কিছু? না, আমার আমার শুধু ভিডিও করার কাজ। তা ওর কাজ নেই বলে ওই জন্য ভিডিও করছে। দেখতেই পাচ্ছ এইসব ঠাকুর নিয়ে বসে গেছি। তো তোমার দাদাভাই এবার এলো, মুড়ি খেলো, খেয়ে দে। আর আমার এখনও রান্নার দিকে আমি যেতে পারিনি, কদিন এখন রান্না, কাল পর্যন্ত কী যে হবে জানি না। তো আগে এগুলো পরিষ্কার করতে হচ্ছে, কারণ কালকে যেহেতু জন্মাষ্টমী, সেই জন্য আমার রাধা কৃষ্ণকে একটু না পরিষ্কার করলে কেমন পড়ো, সেই জন্য পীতাম্বরী পাউডার নিয়ে এসেছিলাম। সে পীতাম্বরী পাউডার দিয়ে ওই প্রদীপটা পরিষ্কার করছিলাম। তোমরা তো জানাই আমার এই প্রদীপটা কীভাবে জ্বালাতে হয়। এই প্রদীপটাকে পুরো একদম ফোল্ডিং, চার টুকরো আর তোলা, চার টুকরো না পাঁচ টুকরো একটা প্রদীপ। তো যাই হোক, এটাকে পিতাম বড়ি দিয়ে এটা পরিষ্কার সেইভাবে হচ্ছে না, এটাকে আগে একটুখানি কদরাই দিয়ে বালি দিয়ে আমাকে তুলতে হবে, যে তিল চিটচিট করছে। গোপালগুলোকে দিয়ে দেবে, দিয়ে দেবে হতোবেলা। ঠিক আছে চলো, এগুলো একটু পরিষ্কার করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে ধুয়ে ধায় ঝকঝকে চকচকে কতক্ষণ করতে পারি। তো চলো পরে আসছি। তো বন্ধুরা দেখো কতটা ঝকঝক করছে, একদম পুরো সোনার মতন লাগছে, দারুণ লাগছে, দারুণ, একদম দারুণ, সত্যি খুব সুন্দর লাগছে। তো পরিষ্কার একদম করে দিলাম, আর এই বাসিগুলো সবারই একদম পরিষ্কার করতে এলাম, আর এই যে এগুলো সব পরিষ্কার করতে এলাম। ঘুঁটিটা ভীষণ নোংরা হয়েছিল, ঘুঁটিটা পর্যন্ত মাজলাম, এখনও মাজা কমপ্লিট হয়নি। তো যাই হোক, আর ঠাকুরঘরের তাকটা একদম ফাঁকা করে দিয়েছি, তো সেই জন্য চলো। আর ভাতটা আমার অলরেডি এদিকে হচ্ছে, আর এদিকে অনেক সরঞ্জাম এনেছে। ওই তো ন্যাকড়াটা দাঁড়া, এই না। আর এই দেখতে পাচ্ছ এখানে পুরো ফাঁকা করে দিয়েছি আমি তাকটা। হ্যাঁ, আগে টাইলসটা মুছে ওপরটা করতে হতো, ঢালো ন্যাকড়াটা আর করবে না, টাইলসটা মুছবে না, আমি ওইটা ভিজি মুছে দিই তারপর। তো চলো ঝটাপট এগুলো করতে থাকি এখন। তো দেখতেই পাচ্ছ খাবারের থালা একদম সাজিয়ে নিয়ে বসে গেছে, অলরেডি আমি হাফ ভাত খাওয়া গেছে, এখানেও হাফ ভাত খাওয়া হয়ে গেছে। তো দাঁড়া, তো এইদিকে তোমার দাদাভাই একটুখানি শুরু করেছে, আর রান্নাবান্না বলতে কিছুই না। আর একটা ঝামেলার মধ্যে হঠাৎ করে পড়তে হয়েছিল, সেই ঝামেলাটা বলছি না। তো পুজো টুজো দিয়ে ঠাকুর ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাদের সঙ্গে সেটা আমি পরে দেখাচ্ছি। তো সোজা চলে এলাম খেতে, প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড টেনশনের মধ্যে আজকে হয়ে গেছিলাম, আজকে মাথার মধ্যে একটা প্রচুর ঝামেলা। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এ হচ্ছে কাঁকরোল ভাজা, উত্তরি ভাজা, ভেন্ডি ভাজা, আর কী করেছি, চারটেই তো ভাজা নাকি, বেগুন ভাজা। তো বেগুন ভাজা অলরেডি সবারই খাওয়া গেছে, বেগুনের ফলা দেখতে পাচ্ছ। আর আমাকে এই আর স্কুল থেকে এই যে একটা ডিম সেদ্ধ দিয়েছে, সেই ডিম সেদ্ধটা ছেলে আমি একটুখানি করে খাবো। আর এই যে আচার, এই আচারটা শেষ হয়ে গেছে বলে আমি একটু করে দিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে নিই তোমাদেরকে ঠাকুরঘরটা পরে আমি দেখাচ্ছি কীভাবে সাজালাম। আর কুকুরসোনা থেকে অলরেডি খাইয়েও দিয়েছি, তাহলে কী করে খাইয়ে শুইয়ে দিয়েছে ছেলে। আর তার মধ্যে কারেন্ট নেই, এই হচ্ছে ব্যাটারি চার্জার ফ্যান নিয়ে
খাওয়া হচ্ছে, মানে সমস্যাটা ভীষণ আমাদের একটা বড় সড় একটা সমস্যার মধ্যে দিয়ে পড়তে হলো। মানে এটা সোশ্যাল মিডিয়াতে বলা আর কি ঠিক না, তো যাই হোক চলো। আমরা এখন ছেলের নাচের ক্লাস যাবো বলে বেরিয়েছি, তো যেহেতু আজকে আবার শিক্ষক দিবস, সেই জন্য শিক্ষক দিবস সেই জন্য একটা কিছু গিফট কিনতে এসেছি। তো পড়ার স্যার তো আর নেই, ও নাচের ক্লাসের স্যারকে একটু গিফট দিতে হবে, সেই জন্য নাচের ক্লাসে যাওয়ার আগে একটা গিফট কিনতে এসেছি। তো যাই হোক চলো, তোমাদের দাদাভাই কিনছে এখন, আমি এখানটা বসে পড়লাম। ভাই ভীষণ রোদ বেরিয়েছে, দেখো প্রচুর রোদ। তো যাই হোক এখন একটু বসি, বসি বলতে তোমাদের দাদাভাই গিফটটা রেডি করছে, তো চলো এখন বসি, পরে কথা বলছি। তো একটা ডায়েরি, এই দুটো আছে পেন, আর এটা বহন করার জন্য নট ক্যারি ব্যাগ, তো বন্ধুরা নাচের ক্লাস হয়ে গেল, আর আজকে যেহেতু শিক্ষক দিবস এলো, ছেলে বসে আছে আর তোমাদের দাদাভাই বাজারে গেছে, বাজারে একটু বেরিয়েছে, সন্ধ্যেবেলা টিফিন করবো যেহেতু, আর রাতে রান্নাবান্নার জন্য জোগাড় করতে গেছি, তো আনতে গেছে। তো আজকে শিক্ষক দিবস, আর সত্যি কথা বলতে আমাদের বিয়ের আগে অতটা রিওয়াজ ছিল না আর কি, যে শিক্ষক দিবস এই সব হ্যানা ত্যানা এইসব, এখন যেমন সব কিছু কেক কাটা এই যেমন গিফট দেওয়া, আমাদের যুগে ছিল না, আমাদের যুগ বলতে কি বেশির যুগে নয়, 2009 সালে আমরা বিয়ে করেছি, তো তার আগে ছিল না, কিন্তু এতটা রেয়ার ছিল না সত্যি কথা বলতে, এখন তো বেশি বেশি হয়ে গেছে আর কি। তো ছেলের সূত্রে আজ জানতে পারছি যে কতটা কী মজা, কতটা কী আনন্দ, কতটা কী ফুর্তি হচ্ছে। তো যাই হোক শিক্ষকদেরকে অনেক আমি আমার প্রণাম নিও, আমার শিক্ষক যারা আছে, আর আমার যে আর একটা হচ্ছে আর একটা কথা তোমাদেরকে বলি, আমার যে আমি যে ইউটিউবে এসেছি, আমার ইউটিউবে জার্নিং যে একটা শিক্ষা গুরু হয়, তো সেটা আমার শিক্ষক গুরু হচ্ছে আমার মন্দিরাদি, তো আমার গুরু মা হিসাবে আমি খুব ভালোবাসি তাকে, তাকে আমি অনেক প্রণাম জানাই, তাকে আমি অনেক ভালোবাসা জানাই। তো মন্দিরাদি তুমি যদি আমার ভিডিওটা অবশ্যই যদি দেখে থাকো, তাহলে তাহলে একটুখানি দূর থেকে আমাকে আশীর্বাদ করে দিও, তুমি যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার তো তুমি জানোই আমার যেহেতু খবর আছে, তাকেও তুমি একটু আশীর্বাদ করো দূর থেকে। তো এইটুকুনি একটু বলার ছিল মন্দিরাদিকে, তো আর কিছুই না, শিক্ষক দিবসটা এইভাবে আজকে পালন করে দিলাম। আর শিক্ষক দিবস বলতে যে ছেলেছে ও স্যার বললাম আগে, মানে নাচের ক্লাসে স্যারকে দিয়ে আর কি শিক্ষক দিবসটা পালন হলো আর কি, আর এই প্রথমবার আমার ছেলে শিক্ষক দিবস পালন করলো, কতটা পালন করলো, কতটা মজা করলো তোমরা তো দেখতেই পেলে একটু দুটার মুহূর্তে। একবারে স্যার ওকে জড়ি ধরে একবারে খাওয়ানো শুরু করে দিয়েছে, আর বলতে না বলছি তোমাদের দাদা বাইরে চলে এসেছে বাজার করে, আর কি নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর যেহেতু অনেক সন্ধ্যে কটাই হবে মনে করো, 7:30 বেজে গেছে অলরেডি, খিদে পেয়েছে, কিন্তু খাবারের আমার না এই মানে কী বলবো ইচ্ছা শক্তিও নেই, কিন্তু পেটে খাবার দিতে হবে এইটুকু, তো যাই চলো কি খাবার নিচ্ছে ক্যান চলো দেখিয়ে দিই। তো এই হচ্ছে তোমাদের দাদাভাই পাঁশকুড়ার চপ এনেছে, তো যেহেতু আমাদের সামনেই মেলাটা হচ্ছে, তো পাঁশকুড়ার চপ এনেছে, চারটে এনেছে, তো খাবো এখন, খেয়ে দে একটু রেস্ট নিই। আর বললাম ওই যে খেতে ইচ্ছা করছে না, কিন্তু তবু জোর করে আমাকে খেতে ইচ্ছে খেতে হচ্ছে আর কি, কী খাবার খাবো কী খাবো, মানে আমি নিজেও কিছু ভেবে পাই না, ভীষণ গরম কিন্তু একদম ভালো লাগছে না, শরীরের ওপর যেন কী যেন হচ্ছে। ভালো খুব স্বাদিষ্ট, খুব স্বাদিষ্ট। এবার যখন ডিমের চপটা নিয়ে গেছিলাম, ডিমের চপটা কি তোমাদের দাদাভাই বলছে ভাজতে টাইম লাগবে, তাছাড়া মোচার চপটা বলছে ঠান্ডা, ওই জন্য প্লেন পাঁশকুড়া চপটাই নিয়ে এসেছে, দেখি বৃহস্পতিবার দিন যাওয়ার চেষ্টা করবো। এক মাসে বেশি বসবে এই শ্রাবণী মেলা, এটা আমাদের হ্যাঁ ভাদ্র মাসে বসবে, চলো খেয়ে নিই।
তো বন্ধুরা একটু আগে বাড়ি এলাম, আর বাড়ি আসতে না আসতে একদম রান্না বান্নার দিকে তোড়জোড়। তো দুপুরবেলা তো সেইভাবে কিচ্ছু রান্না বান্না করিনি, ভাজা ভুজি দিয়ে খেলাম। তো এই হচ্ছে আজকে রান্না, মাটন। তো মাটনটা কেন হচ্ছে, মুরগি মাংস আমি একদমই খেতে পাচ্ছি না বিরিয়ানিটা ছাড়া। তো যাই হোক, আর এইদিকে মাটনটা সেদ্ধ করে আগে নিয়েছি, তো দেখা যাক মাটনটা কেমন খেতে পারি কি না, তাহলে অল্প করে এই মাটনে নিয়ে খাওয়া যাবে কেন। আর এদিকে পেঁয়াজ কুচি দিলাম, আর এদিকে তো এত বাসন ছিল দুপুরে সমস্তটা এসেই মেজে দিল, কিন্তু আমি কিন্তু একদমই মাজিনি। আর এদিকে হ্যাঁ এগুলো হ্যাঁ হয়ে যাবে, আর টমেটোটা কাটলে। আর এইদিকে মা বাটিটা বাটিটা কই ধুলে নাকি, এই যে এটা আমি কি করে খুঁজবো, এখানের মধ্যে না থাকলে তুমি মাজলে কেন। বাটির মধ্যে দিয়ে বাটতে হয় সেটা পাচ্ছি না। হ্যাঁ, তো বাটি পাওয়া গেল শেষ পর্যন্ত, বাসনের ভেতরেই ছিল। আর এদিকে মাটন আগে সিদ্ধ করে নিয়েছি, যাতে কড়াই আজকে কষে করব। আর এর মধ্যে আবারও কি সিটি হচ্ছে, এটা হচ্ছে আলু। তো মাংসের আলু হচ্ছে একটু বড় বড় করে কেটেছি পিস করে, তো সেই জন্য একটু দুটো তিনটে সিটি দিয়ে নিচ্ছি। তাহলে এই মাংস যেহেতু কষানো হয়ে গেছে অলরেডি, আর স্টকটা কোথায় গেছে, মাটনের স্টকটা এর মধ্যে চাপা আছে। আর এই যে তোমাদেরকে দেখায় কিছু মুদিখানা তোমাদের দাদা ভাই এনেছে দুপুরবেলাতে, একটা তেলের প্যাকেট, একটা সুজির প্যাকেট, এটার মধ্যে কি আছে গো, রাঁধুনি আছে, এটা এটা শুধুমাত্র রাঁধুনি আমার কাজে লাগবে, সব জন্মাষ্টমীর জন্যেই কাজে লাগবে। এদিকে কাজু, এদিকে ছোলা, এদিকে এলাচ লবঙ্গ, এদিকে কিশমিস, এদিকে একটা নিরামিষ ঘি, মানে আমার একটা ঘি আছে, ঘিয়ের বোতলটা, সেটা হচ্ছে পেঁয়াজ রসুন। ঠিকানা হয়ে গেছে, ভাবি কমাতে বলো সাউন্ডটা। তো ওই জন্য একটা নিরামিষের জন্য ঘি, আর নিয়ে এসেছে এদিকে মুগ ডাল, আর নিয়ে এসেছে পায়েসের চাল মানে গোবিন্দভোগ, এটা আমার আরও লাগবে, তো আমার আজকে আর আনা হলো না, কালকে আনবে আরে। আর এদিকে আর একটা আর এক পাতা লেলাচ লবঙ্গ, এদিকে এই চাল কলাই ভাজা মুড়ি, এগুলো গপুদেরকে দিতে হয় জন্মাষ্টমীর জন্য, আর এদিকে রুল ময়দার প্যাকেট গণেশের। তো যাই হোক, আর জন্মাষ্টমী কালকে করছি না, কালকে যেহেতু সবে সবে পড়ছে সেই জন্য বৃহস্পতিবার দিন আমরা করছি। তো কারা কারা কালকে করছে সেটা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও, আর এগুলো সমস্তটা তুলে রাখবো, যেহেতু এগুলো সব জন্মাষ্টমীর মুদিখানা, এগুলো আর দিবে দিবে কিছু সেইভাবে ঢালছি না, সেই যেটা ঢালা সেটা অবশ্যই ঢেলে নেবো। তো এই হচ্ছে বাজার টাজারের ব্যবস্থা। তো আজকে সমস্ত বাজার দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর আজকে জন্মাষ্টমীর আমার আপাতত কিছু শপিং সারা হলো, শপিং বলতে শপিং সারা হয়ে গেল, শুধু সবজি বাজারটা তো কিনে রাখা যায় না, কিছু কিছু সবজি বাজার লাগবে। তো আর জন্মাষ্টমীর শপিং অলরেডি, খাবার মাটন, দেখা যাক মাটনের কদ্দুর কী হয় খেতে পারি আর কি। তো যাই হোক, আর আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। আর আর কি, আজকে এমন আজকে একটা ভালো দিনও, যে শিক্ষক দিবস যেহেতু, দিনটাও আজকে ভালো। তো সবাই মিলে সারাদিনটা এইভাবেই কেটে গেল। আর দুপুরের দিকটা আমার একটা খুব মন খারাপের মধ্যে ছিলাম, আমার একটা খুব কি বলবো, একটা একটা কথার জন্য খুব একটা ঝামেলা টামেলার মধ্যে ছিলাম দুপুরবেলা, তোমাদেরকে বললামই আগে, খুব মনটা আমার খারাপ ছিল, সেই জন্য রান্নাবান্নাও সেইভাবে কিছু করতে উঠতে পারিনি। তো যাই হোক, আর বৃষ্টিটা দুপুরের দিক থেকে থেমেছে, সারাদিন টুপুর টুপুর করে বৃষ্টি পড়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করেছি, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দাও। চলো টাটা, গুড নাইট। আর একটু খাসির ঝোলটা আমি শেষে দেখিয়ে দেবো, হ্যাঁ লাস্টে কিন্তু খাসির ঝোলটা কীরকম তোমাদের দাদা ভাই রান্না করবে আমি কিন্তু করবো না, তো কালারটা কেমন এসেছে আর কেমন রান্না করেছে সেটা আমি দেখাবো। আর আজকে ঝোল ঝোল হবে না, একদম কষা কষা টাইপের হবে, যেমন বিয়ে বাড়ির মতন। তো চলো টাটা, গুড নাইট।